যদি আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ জানেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে ইমাম হোসেন এর পাপের গুণ মোতে চাই
আপনি কুফা আছে আপনি যে দিওয়ানা করে ঈমানের হেফাজত করেন আমরা সবাই জানা কে মুহাম্মদ করি হুজুর আপনি যত তাড়াতাড়ি হয় আমাদের হেফাজতের জন্য মক্কা ত্যাগ করে কুফা চলে আসেন যদি বলেন সুবহানাল্লাহ একটা কাজ কি করবেন ইমাম হোসেন চিঠিখানা পড়ছেন আবার খানা চিঠি পড়লে চিঠি শেষ হয় পড়লে চিঠি খানা পড়া হয় একের পর এক জায়গা আপনি যদি চলে আসেন তো খুব ভালো আমাদের হেফাজত হয়ে যাবে আর যদি না আসেন তো আপনার খেলা ইয়ে জি গায়া কবুল করে নেন কেয়া আমাদের যে আপনারা না জানেন শিষ্য নবী আমাদের যদি জিজ্ঞাসা করে আমার উম্মতি লোকেরা তোমাদের জীবনের জন্য সাচ্চা পাকা মুসলমান আমার নাতি বাবা হুসেন ছিল কিন্তু আমি
মক্কায় থাকি, কিয়ামতের মাঠে তারা আমার উপর জাদু করবে, নানা জাতির সোনা দিয়ে কি জবাব দেব, যার জন্য আমাকে তোমরা যেতে দাও, আমাকে বাধা দিও না। আপনি তোমাকে আমি আমার আপনার সাথে একশো টাকা দিয়েছে আল্লাহ।
আর একজন বলছি যে আমার 20 টাকা দিয়ে সাধারণ কবুল করব বলনার মা সম্মান তো বেরানো আমার স্বামী দেখে না আমার পরিচিতি কালি একটা খাস বন্ধু আমি নানা জায়গা থেকে খুব জীবন নিতে যাই আমার পরিচিতি কি ওনার বক্তব্য হবে যেখানে আমি রাখলাম সারা পাহে এই কারণে বক্তব্য শোনাবে আর কালকে ইনশাআল্লাহ কারো বাবা পরিচিতি ঘটল না ইমাম হোসেনের মাথার সাথে কোথায় কি ঘটল তো আর আচ্ছা
তো তো বাবা বলো আছে না খাই তুমি তো টাকা কে জি জি আপনি দেবেন হ্যাঁ জি জি 200 টাকা দাদা সামনে দিকে কি আছে না সুবহানাল্লাহ তারা তো নিয়ে আসে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করবেন।